এসিতে কিভাবে ঠকানো হচ্ছে দেখুন, আইআরসিটিসির এই বিল দেখিয়ে। ভেজ লেকিন বিনা চাপাতিকা, দুই রাইস জায়গা, ঠিক আছে। ডাল আছে, মটরের সবজি আছে, একটা সুইট আছে, পনির আছে, রাইস আছে। এই হচ্ছে নাগপুর রেলওয়ে স্টেশনের কাছে এবং হাওড়া স্টেশন থেকে এই মুহূর্তে ট্রেন ছাড়লো 3 মিনিট লেটে। তো দেখা যাক সফরটা কেমন হয়। ছত্তিশগড়ের মধ্যে পড়ছে, এই হচ্ছে বিলাসপুর স্টেশন, কিছুটা যাওয়ার পর আবার। হ্যালো ফ্রেন্ডস, অর্পণনাথ বুয়াগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আবার একটা নতুন জার্নি নিয়ে চলে এসেছি। আজ আমরা জার্নি করব 12130 হাওড়া পুনে আজাদিন এক্সপ্রেসে, যেটা হাওড়াতে ছাড়ার সময় রাত 10:10 এবং মাঝে 30টা স্টপেজ আছে। ডে 3, 3 নম্বর দিন সকাল 7:20 পুনে স্টেশন পৌঁছে যায়। কিন্তু আজ পর্যন্ত আমি পারফেক্ট টাইমে পৌঁছাতে পারিনি ট্রেনে। তো আমি বলতে পারছি না, যদি কেউ পারফেক্ট টাইমে পৌঁছে থাকেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবারের জার্নিটা আমরা একদম হাওড়া থেকে পুনে অবধি করবো এবং 3rd এসিতে আমার B4 কোচ নাম্বার এবং সিট নাম্বার হচ্ছে 37 মিডিল বার। তো ট্রেন চলে এসছে, অনেকখানি যেতে হবে। B5-এর কাছে আমরা পৌঁছে গেছি, পরের কোচটাই B4। তো ট্রেনে প্রবেশ করা যাক আর দেখি পরিস্থিতি কী আছে। এসিতেও খুব ভিড়, বোঝা যাচ্ছে না, যাওয়া যাক দেখি আগে গিয়ে কি অবস্থা। তো ট্রেনটা লেটে দিয়েছে, যাই না কতক্ষণ লেটে ছাড়বে দেখা যাক। চলুন চলুন। তো 33, 36, 37 মিডিল ওয়াট। তো দেখা যাক অ্যাডজাস্ট করা যায় নাকি কিছু, অ্যাডজাস্ট হলে অতি অবশ্যই জানাবো। তো ট্রেন ছেড়ে দিয়েছে সময় অনুযায়ী, 13 মিনিট লেটে ট্রেন ছেড়েছে। তো আমরা ট্রেনের মধ্যে প্রবেশ করে যাবো। তো গেট দেওয়া ছিল, গেট খুলে আমরা প্রবেশ করে গেছি এবং হাওড়া স্টেশন থেকে এই মুহূর্তে ট্রেন ছাড়লো 3 মিনিট লেটে। তো দেখা যাক সফরটা কেমন হয়, আশা করি সফরটা খুবই ভালো হবে। তো বন্ধুরা, এসিতে আমরা প্রথম জার্নি করছি এবং ওয়াশরুম বাথরুমটা একবার চেক করে নেবো, কেননা স্লিপারে তো যাওয়াই যায় না। তো এসিতে দেখি কী অবস্থা। পাখাটা চলছে, ভালো জিনিস, গরম আছে এবং মোটামুটি সাপ আছে, কিন্তু এসিতে এর থেকে বেশি সাপ থাকা উচিত। দেখুন মিরারে স্পট ভালো মতোই বোঝা যাচ্ছে, মানে ঠিকমতো সাফ সাফাই হয়নি। বেসিন একদমই গন্ধ, যাই হোক ওয়াশরুম বাথরুমে তো মোটামুটি, কিন্তু চলতে চলতে যে কী হবে বলা যাবে না। তো সিট অ্যাডজাস্ট করে আমরা আপার বাটে বসে পড়েছি এবং রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক সকালে কী হয়, তো দেখা হবে সকালে। গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, কিন্তু রাতে অনেক কিছু ঘটেছে কিন্তু দেখাবার উপায় নেই, যাই হোক ঘুমের ঘরে। তো এখন সকাল হয়েছে, ব্রেকফাস্ট করব এবং এসির মধ্যে আছি। তো দেখি, আগেরবার নাগপুরে একটা ঘটনা ঘটেছিল, নাগপুর পেরোলে অতি অবশ্যই আমি একটা স্টেশনে নামবো, এখন নামটা বলছি না, আর জায়গাটা খুবই সুন্দর, তখন দেখাবো। তো এখন কি করবো, ব্রেকফাস্ট করবো, পরে মুভি দেখবো। কারণ হচ্ছে এবার আমি আগেই ঠিক করে নিয়েছিলাম এসিতে যাচ্ছি রিল্যাক্স করব, যার জন্য এসিতে এসেছি, কারণ গিয়ে আবার অনেক কাজ করতে হবে। আর এতদিন ধরে কন্টিনিউ রেস্কিউ চলেছে, রেস্কিউর ভিডিওগুলো আপনারা আগেই দেখেছেন, এবার থেকে আপনারা পাহাড় জঙ্গলে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি সব কিছুর ভিডিও দেখতে পাবেন। এবং মহারাষ্ট্রর কাজটা শেষ হলেই মহারাষ্ট্র থেকেই আমরা সোজা চলে যাবো গুজরাট, তারপরেরটা জানি না, পরে দেখা যাবে। তো একটু মুভি দেখে নিই ব্রেকফাস্ট করে, তারপর পরে আবার দেখা হবে। আমাদের ফার্স্ট স্টপেজ মানে বিলাসপুর আমরা এসে পৌঁছেছি,
আর ট্রেন মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেট আছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়াবে। আর বিলাসপুরে নামার কারণটা হচ্ছে বিলাসপুরে এর আগে আমরা অনেকবার এসেছি এবং এখানে একটা অ্যাডভেঞ্চার পার্ক সেট আপ করেছিলাম, তো বিলাসপুর আমার খুবই পরিচিত, খুবই ভালো লাগে, যার জন্য বিলাসপুরে নামলাম। আর নাগপুরের ঘটনাটা তো অতি অবশ্যই আপনাদের পরে জানাবো। তো বিলাসপুর ছত্তিশগড়ের মধ্যে পড়ছে, এই হচ্ছে বিলাসপুর স্টেশন। কিছুক্ষণ দাঁড়ানোর পরে ট্রেন ছেড়ে দেবে, আর আমাদেরও কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে নিই, নিয়ে আবার ট্রেনে উঠে যাবো। তো সিগনাল হয়ে গেছে বিলাসপুর রেলওয়ে স্টেশন থেকে, এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরাও ট্রেনে প্রবেশ করে যাই। তো দেখা যাক লাঞ্চের অর্ডার কখন নিতে আসে, তো এরপরে লাঞ্চের অর্ডার দেওয়া হবে, খাওয়া দাওয়া করা হবে। এক ভেজ থালি, সিট নাম্বার 38 কর দিজিয়ে। এক ভেজ লেকিন বিনা চাপাতি কা, দোনোই রাইস জায়গা, ঠিক হ্যাঁ, চাপাতি বিলকুল নেই। একদম পুনা। তো এখন সময় হচ্ছে 12:45 এবং লাঞ্চ দিয়ে গেছে। তো লাঞ্চে দেখতে পাচ্ছি ডাল আছে, মটরের সবজি আছে, একটা সুইট আছে, পনির আছে, রাইস আছে। আর এটাতেও রাইস আছে, যেহেতু আমরা চাপাতি খাবো না ক্যান্সেল করে দিয়েছিলাম এবং দুটোই রাইস বলেছিলাম, রাইস দিয়ে গেছে। কিন্তু রেটটা এখন কনফার্ম জানি না, জিজ্ঞেস করা হয়নি এইবার, তো আশা করি 120 হবে। এই হচ্ছে নাগপুর রেলওয়ে স্টেশনের কাছে ফ্লাইওভার, আগে কখনো শ্যুট করা হয়নি, এই শ্যুট করা হলো। এবং বাইরে বৃষ্টিও পড়ছে ঘুরে ঘুরি, রাতের অন্ধকার বোঝা যাবে না। তো এই মুহূর্তে এসে পৌঁছালাম নাগপুর রেলওয়ে স্টেশন, মানে আজাদিন এক্সপ্রেস নাগপুর রেলওয়ে স্টেশন ইন করলো। তো এখানে পৌঁছাবার সময় ছিল 3:50, কিন্তু 3:10 ট্রেন লেট চলছে এখনও অবধি। আর আমরা নাগপুর রেলওয়ে স্টেশনে নামবো এটা ঠিক ছিল না, কারণ নাগপুর রেলওয়ে স্টেশনে আগের বার যখন আমরা জার্নি করি একটা আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটেছিল, আমার এখনও মনে আছে। কিন্তু তার সত্ত্বেও নাগপুর রেলওয়ে স্টেশনে নামলাম, তো অতি অবশ্যই জানাবো কী ঘটনাটা ঘটেছিল, তবে বাড়ি ফিরে এবং ভিডিওটাও দেখাবো এবং বলবো কী ঘটনাটা ঘটেছিল। তো এখানে একটু কিছু কাজ আছে, মিটিয়ে নিই, মিটিয়ে নিয়ে আবার ট্রেনে উঠবো, কারণ এখানে ট্রেন 5 মিনিট দাঁড়ায়। তে নাগপুর রেলওয়ে স্টেশন থেকে আজাদিন এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, তো প্ল্যাটফর্মের যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো এবং ট্রেন দাঁড়িয়ে আছে এবং নাগপুর রেলওয়ে স্টেশনটা কেমন আমি দেখাবো। আর একটু আগেই দেখেছেন আমরা নাগপুর রেলওয়ে স্টেশনে নেমেছিলাম, কিন্তু কত নম্বর প্ল্যাটফর্ম আমি বুঝতে পারিনি, যেহেতু একটু কাজ ছিল। কিছুটা যাওয়ার পর আবার সোজা হয়ে যাবে, নাগপুর রেলওয়ে স্টেশনটা একটু আঁকা বাঁকায়, আমার সঙ্গে ঘটনা ঘটেছে বলে নয়, এরকমই ব্যাপারটা। ওইদিকে হামসাফার এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এবং একটা P5 ইঞ্জিন রয়েছে। তো খাবারের বিল আমাকে দিয়ে গেছে এবং বিল দেখে তো আমি অবাক, ভেজ থালি অর্ডার ছিল, মানে ভেজ খাবার, ভেজ 76.19 টাকা দেখানো হয়েছে, সঙ্গে পনির কারি অ্যাড করে 95.24 টাকা। মানে যেই খাবারটা আমরা স্লিপারে 120 টাকায় পাই ভেজ, সেইটাই এসিতে কীভাবে ঠকানো হচ্ছে দেখুন। ভেজ পনিরটাকে আলাদা করে দেখানো হয়েছে এবং 96.24 টাকা অ্যাড করে 180 টাকা GST নিয়ে, তো এইভাবে ঠকানো চলছে। যাই হোক, কত ঝগড়া করা যায়, কিন্তু আপনাদের আমি একটাই কথা রিকোয়েস্ট করব যে খাবার খাওয়ার পর টাকা দেওয়ার আগে অতি অবশ্যই বিল চাইবেন, তো বিল দেখলে বুঝতে পারবেন কীভাবে কীভাবে আপনিও ঠকছেন বা সাধারণ মানুষকে ঠকাচ্ছে IRCTC-র এই বিল দেখিয়ে। বিল তো যে কোনো কারণে বানানো যায়, কিন্তু এই যে এইভাবে প্রাইভেট মানে করে দেওয়ার জন্য এই অবস্থা, এটা যদি অরিজিনালি রেলের হতো এরকম অবস্থা হতো না, পার্টিকুলার রেট থাকতো, এই জন্য ট্রেনে এখন আলাদা আলাদা রেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো বন্ধুরা,
ট্রেন মোটামুটি 4 ঘন্টার উপর লেট আছে। আর এই মুহূর্তে আমরা পৌঁছালাম পুনে জংশন, আর এখান থেকে আমি যাব লোনাওয়ালা। তো লোনাওয়ালা যাওয়ার জন্য এখন কোনো ট্রেন নেই, 3:30 ট্রেন আছে। তো বাস স্টপেজে যাবো এবং বাসে করেই লোনাওয়ালা যাব। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।